तो फ्रेंड केमन आछो सबाई, आशा करछि भालो आछो। आमी राकेश और आपनारा देखछेन आमार चैनल राकेश मजुमदार। तो आज के वेदारटा खूबी सुंदर, ताई साइतियार काछाकाछि, साइतिया थेके 11 किलोमीटर दूरे खोरद बोले एकटा जायगा, ओखाने दानवेश्वर शिव मंदिरटा आमरा बन्धुरा मिले ठीक करेछि सेई जायगाटाय जाबो। तो आमरा एखन आछि तिलपाड़ा काछाकाछि बड़ाई, सेखान थेके बेरिये पड़लाम बाइके निये, आमिओ आमार तीनटे फ्रेंड जाच्छि। तो चलो देखिनि जायगाटा नाकि खूबी सुंदर, ओखाने गिये देखबो केमन। तो फ्रेंड आमी चले आसछि साकिरोपार। तो एटा साकिरोपार बास स्टैंड, सोजा ए रोडटा चले जाच्छे चौहाट्टा लाइने, लाभपुर चौहाट्टा। आमरा बादिके घुरे गेलाम, तो एई दिकटाय आमादेर सोजा जेते हबे। तो फ्रेंड जेते जेते आमरा किछु कथा बोलबो। तो एटा दानवेश्वर शिव मंदिर, जेमन बकेश्वर, कलेश्वर, तारकेश्वर, ठीक तेमनই এটা দানবেশ্বর। তো এখানে আরেকটা মন্দির আছে মা গঙ্গা মন্দির, সেটা শিবের জটা থেকে জল এসে আবির্ভাব হয়েছিল। তো फ्रेंड्स সেখানে আছে দামোদর মনির মঠ, আমরা সেটাও দেখব। তো এখন চলে এসেছি আমরা মথুরাপুর। তো এখানেও একটা শিব মানে শিবতলা আছে, দুর্গা মন্দির। फ्रेंड আমরা কথা বলতে বলতে চলে এসেছি, সামনেই আমাদের খোরাদ। তো এখানে লেখা আছে বাম দিকে বাঘ, তো আমরা দেখে গেলাম, তো সামনেই। তো फ्रेंड আমরা এবার বাদিকে ঘুরবো। তো সোজা চলে গেলে চলে যাচ্ছে ওটা বিল বা পাঞ্জনা, আমরা বাদিকে ঘুরে গেলাম। এবার কারো যদি আসতে হয় তারা এই রোড হয়ে আসতে হবে, কারণ আর কোনো যাওয়ার রাস্তা নেই। তো এবার রাস্তাটা দেখেই বলুন কি এখান থেকে আমরা চার চাকা বা অন্য কিছু নিয়ে কি করে যাব, এই জলকাদায় তেমন অবস্থা। তো ফাইনালি আমরা চলে এসেছি মথুরাপুর শিবতলা। সরি, এটা মথুরাপুর শিবতলা নয়, এটা খোরদের শিবতলা। তো আমরা প্রথমে ভুল করেছিলাম। এবার এখানে যদি কেউ গাড়ি নিয়ে আসতে চায় তো তাকে গাড়ি নিয়ে ওখানেই রাখতে হবে। তো ওখান থেকে ঘুরে আসার মতো একটা রাস্তা আছে, তো গাড়িটা ওখানে রেখে আপনাদেরকে পায়ে হেঁটেই আসতে হবে। তো এই বাদের অবস্থা খুব একটা ভালো নেই, আমি অনেকক্ষণ আগে এসেছি। তো এই বৃষ্টি বর্ষার দিন জল কাদায়, তো আমার প্যান্ট এতটা গুটিয়ে রেখে তারপর হেঁটেছি, তাও আপনার অবস্থা দেখুন। তো চলুন দেখে নিয়ে সামনেই আমাদের। তো আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি খোরদের যে শিব মন্দিরটা, ঠিক ওই দিকটাতে। তো এখান থেকে নামতে হবে আমাদেরকে, তো নামার জন্য রাস্তাও করে দিয়েছে, অসুবিধা নেই। আর যেইগুলো দেখছেন এগুলো পিকনিক করার জন্য, কারণ পরিবেশটা একটু দূষণ হয়, তো এই কারণে। তো আমরা চলে এসেছি, ফার্স্টে একটা সাইন বোর্ড দিয়েছে, তো বোর্ডটা দেখে নিই। এবার আমি আস্তে আস্তে যেই গঙ্গা মায়ের মন্দিরটার কথা বলেছিলাম, সেই গঙ্গা মায়ের মন্দির ঠিক এটাই। তো এখানে মা গঙ্গার প্রতিমা হয়েছিল, তো গঙ্গা পুজো হয়ে গেলে নাকি বিসর্জন দিয়ে দিতে হয় জলে। তো গঙ্গা মাতা এখন নেই, তো এই শিব ঠাকুর আছে। তো শিবের মূর্তিটাকে এখানে রেখে দিয়েছে আর মা গঙ্গাকে বিসর্জন করে দিয়েছে। তো ফ্রেন্ড আমরা এবার সেই মন্দিরটা দেখব, দানবেশ্বর শিব মন্দির। তো এটাই সেই শিব মন্দির। তো ফ্রেন্ড আমি জানি না ক্যামেরায় মন্দিরটা কেমন লাগছে, কিন্তু সামনাসামনি সত্যি খুব সুন্দর, যতটা ভেবেছিলাম তার থেকে অসাধারণ। মন্দিরটার ঠিক পাশেই ময়ূরাক্ষী নদী, এটা সেই ময়ূরাক্ষী নদী। নৌকো এপার ওপার হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। ওই দূর থেকে নৌকো যাচ্ছে, তো আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন। তো এটাই ময়ূরাক্ষী নদী। তো এখন জল নেই খুব একটা, কিন্তু বন্যার সময় বা বর্ষার সময় খুব জল হয়। আর এটা নদীতে যাওয়ার জন্য বা স্নান করার জন্য যে সিঁড়িটা, যাতে নামতে কারো অসুবিধা না হয়, তো নামার জন্য সিঁড়ি করে দিয়েছে। তো আমাদের এই দাদু এই সিঁড়ির মকাপে এখন মাছ ধরছে। আমি তো মাছ ধরতে পারি না, তো ট্রাই করলাম না, কিন্তু আমার ফ্রেন্ড কৌশিক সে মাছ একটু একটু ধরতে জানে, তো গেছে। এবার মাছটা যে ধরতে যাবে, তো বলছে যে এই চারাটা ওটা লাগিয়ে দেওয়ার জন্য। তো দাদুতে রেগে গেছে যে না তোমরা পারবে না, তোমরা অন্য জায়গা থেকে এসছো, হয়তো ধরোনি। কিন্তু আমার ফ্রেন্ড যেদি, সে ধরবেই। তো সে বলছে যে মাছটা এমনি বড়শিতে লাগিয়ে দিয়ে আমি ফেলে একবার তুলি, যাতে দু তিনটে ছবি তোলা হয়। दिए दादू रेगे गेछिलो। एखाने काका बसे आछे, काकार काछ थेके सब जेने नेब এই মন্দিরগুলোর বিষয়ে। ওটা গঙ্গা মন্দির, মা গঙ্গা। শিব ঠাকুরের ছবি আছে এখানে। হ্যাঁ, শিব ঠাকুরের গঙ্গার আবির্ভাব থেকে, গঙ্গা মানে শিবের জটা থেকে আর কি জল এসে গঙ্গার ইয়ে হয়েছিল বলে ওটা সিন করে। স্যার এই মন্দিরটা, এটা শিব মন্দির, দানবেশ্বর শিব মন্দির। যেমন বকেশ্বর, কলেশ্বর, তারকেশ্বর, মদনেশ্বর, তেমনি এই হচ্ছে দানবেশ্বর। দানবেশ্বর আর ওইটা হচ্ছে সাধু বাবার মঠ, সাধু বাবা দামোদর মুনি। ওইটা পুজো হয় জ্যৈষ্ঠী মাস, ওই জামাই ষষ্ঠী 4 দিন পর দশহরাতে। তাই গো কাকা, দশহরাতে পুজো হয়, গঙ্গা মেলা টেলা হয়। এখানে কোনো বড় অনুষ্ঠান হয় না? হ্যাঁ, মেলা মেলা ওই দশহরাতে, দশহরায় মেলা হয়, পয়লা অঘ্রান মহোৎসব হয়। এবার এখানে তো পিকনিক টিকনিক করতে হয়, পিকনিক প্রচুর ধুম হয়, প্রচুর। আচ্ছা, পিকনিক করার মতো জায়গা, পিকনিকের অত্যাচারের জন্যই তো বোটটা দেয়া হয়েছে। হ্যাঁ, পিকনিকে মানে মটর খেয়ে পাতা ছাতা এগুলাই ফেলিন দিছিল, দিয়ে এখন পিকনিক ওই সাইডগুলাই করছে। তাও ঠিক আছে যে হ্যাঁ এই জায়গাটা না করে দূরে, হ্যাঁ ওগুলাই সব করুক আর কি, কোনো অসুবিধা নাই। তার জন্য ওই বোটটা ওই করানো হয়েছে আমাদের গ্রাম থেকে, সব ইয়ে করে বোটটা যে পরিবেশ নষ্ট হয়ে যায় ওটু পাতা। এই জায়গাটাকে আসতে গেলে কি করে আসবে? মানে তো সবাই জানে যে মথুরাপুর শিবতলা, কি করে না এখন এখানে ওই গঙ্গা ঘাটে চান করবো যদি কাউকে শুধু আর কি, গ্রামে কোনো লোকে আগে এখানে কোথাও চান করে বললেই দেখিন দেবে যে এখানকে দানবেশ্বর তলা, খোরদের শিবতলা মানে বললেই। হ্যাঁ হ্যাঁ, অনেক মেয়ে ছেলে আছে তারা গায়ের নামও জানা হাগো, গঙ্গা ঘাটে চান করে এখানে কোথা, তখন বলে দেওয়া হয়। মানে কেউ যদি 4 চাকা নিয়ে আসে বা অসুবিধাতে উঠবে কোথা থেকে? ওখানে গ্রামের ওখানে গাড়িটা রাখতে হবে, না ওরা গ্রামকে চলে আসবে, গ্রামের ওখানে রেখে এই দিকটা হেঁটে আসছে। তো কিছু কিছু বিষয় যেগুলো আমাদের জানা ছিল না সেটা এই কাকার কাছ থেকে জেনে নিলাম। আর এই হচ্ছে কদম গাছ। তো আমার বন্ধুটা একা একা মন খারাপ করে বসে আছে, জানি না গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে কি না, তো একটু দেখে নিচ্ছি। তো বন্ধু, কিছুই তো দেখা যাচ্ছে না, এই তাও বুঝতে পারছি না। ফ্রেন্ড, সবাই বলে তেঁতুল গাছে নাকি ভূত পেতনি থাকে, কিন্তু তেঁতুল গাছে তো তেঁতুল আছে দেখছি। তো চেষ্টা করলাম কিছু পারার। আমার বন্ধু একটা গান শোনাবে, শুনুন গানটা, আমার তো খুব ভালো লেগেছে। এবার আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দাদা তেঁতুলে তেঁতুল একটা পড়লো, এটা দুটো পড়লো, হাতে 4টে পড়লো, আরে অনেক হলো দাদা, চলো তেঁতুল পাড়া হয়ে গেল।